আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা চৌধুরী ব্লগস। আমি শান্তা চৌধুরী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, কারণ সামনেই ঈদ চলে আসছে আর বাংলাদেশে তো মনে হয় 1 তারিখে ঈদ, আর আমাদের ইতালিতে তার আগের দিন ঈদ হবে, কারণ বাংলাদেশের একদিন আগে আমাদের ইতালিতে ঈদ হয়ে থাকে। আর সেই হিসাব করে আমাদের ইতালিতে হয়তোবা শুক্রবারে ঈদ হবে। মধ্যবিত্ত বা মিডল ক্লাস ফ্যামিলিতে ঈদের আগে যেভাবে প্রস্তুতি নেওয়া হয় ঠিক সেভাবেই আমি আমার ফ্যামিলিতে প্রস্তুতি নিচ্ছি। সো আমি, আমার হাজব্যান্ড আর আমার দুটো বাচ্চা, এই আমার পরিবার। এখানে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিল, গরুর মাংস আর মুরগির মাংস, তো এটাই আমি আসলে প্যাকেট করে রেখে দেব। তো আমার আসলে গরু মুরগি মাছ সব কিছুই প্যাকেট করে রেখে দেওয়া হয়, আর দেখা যায় এক সপ্তাহ বা 2 সপ্তাহের মতো আমার চলে যায়, কারণ আমার ফ্রিজটা আসলে খুব বেশি বড় না, ছোট, যার কারণে আমি এভাবেই 1-2 সপ্তাহের মতন বাজার করে রাখি। মধ্যবিত্ত পরিবারের ঈদ শপিং বা ঈদের আগে যে প্রস্তুতিগুলো নেওয়া হয় সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। সো এখানেই দেখতে পাচ্ছেন কিছু ফ্রুটস আছে, শ্যামাই, লেবু, তারপর আপনার আছে কিছু বাদাম আর চিনি, কারণ চিনি শ্যামাই ছাড়া আসলে ঈদ জমে না, যার কারণে এটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সবাই আসলে কম বেশি রাখে। আর হচ্ছে যে কিছু পাস্তাও নিয়ে এসেছে, যদিও এটা ঈদের না, এক্সট্রা কিছু বাজারও করে রেখেছিলাম। আর কিছু সবজি আছে, আর আছে একটা ব্রেড, আর তার সাথে মাংসগুলোও রেখেছি। সো এগুলো আমি এখন আসলে গুছিয়ে সুন্দর মতো রেখে দিব। এর বাইরে আসলে দেখা গিয়েছে যে ড্রিঙ্কস বা কিছু টক দই আনা হয়েছে, যেটা অবশ্য আমি ক্যামেরাতে আবদ্ধ করিনি। আর আমি অবশ্য ইতালিতে 7 বছর ধরে আছি, আর 7 বছর হয়ে গেছে আমি শুধু 7 বছরে, গত বছর শুধু কোরবানি দিতে পেরেছি আমার এই ইতালির 7 বছর লাইফে। সো গত বছর আসলে আমরা ছোট্ট একটা ছাগল দিয়েছিলাম, আর আপনারা তো সবাই কম বেশি জানেন যে বাংলাদেশের মতো বিদেশে ঈদ হয় না বা কোরবানি হয় না, দেখা যায় আমরা জাস্ট নামটা দিয়ে আসি, যেই দোকানে করবে এইসব করে মাংসের দোকানে হালাল, সেখানে আসলে নামটা দিয়ে আসা হয়, তারা কোরবানি ফার্ম থেকেই কোরবানি করে এসে আমাদের জাস্ট খালি মাংসগুলো কেটে দিয়ে দেয়, আমরা বাসায় এনে সেগুলো ছোট বড় করে নিয়ে থাকি। আর যেসব ফ্যামিলির পার্সোনাল গাড়ি আছে, সুযোগ সুবিধা আছে গাড়ির, তারা অবশ্য অনেকে ফার্মে গিয়ে আর কি গরুটা যেটা জবাই করবে বা ছাগল বা যেই পশুই জবাই করবে সেটা আসলে নিজ চোখে দেখে সেটা ঠিক করে নিয়ে আসতে পারে। আর এই বছরটা একটু ভিন্নভাবে আর কি কোরবানির ঈদটা আসলে আমাদের যাবে, জানি না কার কেমন যাবে, আর সবারই আমার মনে হয় একইভাবে এই বছরের কোরবানির ঈদটা যাবে, যেহেতু করোনা পরিস্থিতির জন্য এখন সব সিচুয়েশনটাই একটু উলট পালট, তা যার কারণে আমরা আসলে এই বছর কোনো কোরবানি দিচ্ছি না ইতালিতে, যার কারণে আমার হাজব্যান্ড ফ্রেশ এই মাংসগুলো নিয়ে এসেছে কোরবানির উদ্দেশ্যেই আসলে, যাতে করে আমরা ভালো মতো কিছু করে খেতে পারি। প্রত্যেক ঈদেই আসলে দেখা যায় ফ্রেশ এভাবে বাজার থেকে মাংস নিয়ে আসে, যাতে করে কোরবানির দিনটা আর কি ঈদের দিনটা আমরা ফ্রেশ মাংস, তরকারি বা যে কোনো আইটেম মাংসের রান্না করে খেতে পারি। এই বছরটা অবশ্য 2 দিন আগেই আমার হাজব্যান্ড বাজার করে ফেলেছে, ঈদের 2 দিন আগে, কারণ হচ্ছে প্ল্যান আছে যে এই বছর ঈদে আমার হাজব্যান্ড আর কি মসজিদে গিয়ে নামাজ পড়বে, যার কারণে আসলে এই কাজগুলো শেষের জন্য ফেলে রাখেনি, কারণ প্রতি বছরই দেখা যায় আমাদের এখানে যে ছেলেরা যারা বাইরে জব করে তারা আসলে সম্ভব হয়ে ওঠে না যে ঈদ কোরবানি ঈদের নামাজ পড়েন বা রোজার ঈদের নামাজ পড়েন, অনেকে আসলে মিস করে ফেলে নিজেদের কাজের চাপের জন্য। তবে এই বছর যেহেতু অনেকেরই কাজ নেই বা অনেকেই জবলেস এই কোভিড-19 জন্য, যার কারণে সবাই ঘরে ফ্রি আছে, যার কারণে এই ঈদের নামাজটাও পড়তে কোনো সমস্যা হবে না।
তো দেখতেই পাচ্ছেন এইদিকে আমি গরুর মাংস আর মুরগির মাংস প্যাকেট করে করে রেখে দিচ্ছি যাতে করে আমি ডিপে সংরক্ষণ করে রাখতে পারি। সত্যি কথা বলতে যেটা আসলে বিদেশের বাড়িতে আসলে বাংলাদেশের মতন ঈদের যে একটা আমেজ বা আনন্দ সেইগুলো আসলে বিদেশের বাড়িতে হয়ে ওঠে না। তবে হ্যাঁ, বারবার এর আগেও বলেছি যে যাদের নিজেদের পার্সোনাল গাড়ি আছে বা যারা বিদেশে কোরবানি দিতে চায় তারা কিন্তু সুন্দর ফার্মে গিয়ে গরুটা বাছাই করে নিয়ে আসতে পারছে। আর যারা আসলে জাস্ট খালি নামটা লিখে দেয় দোকানে গিয়ে আর তারা আসলে রেডিমেডভাবে সব কিছু কেটে কুটে ফার্ম থেকেই জবাই করে আর দোকানে নিয়ে আসে, তারপর কেটে কুটে আসলে আমাদেরকে একটা টাইম দিয়ে দেয়, সেই টাইমের মধ্যে আমরা গিয়ে আসলে মাংসগুলো নিয়ে আসা হয়। তবে সেই মাংসগুলো আসতে আসতে দেখা যায় একদম রাত 10টা 11টা বেজে যায়, মানে কোরবানি ঈদের রাত হয়ে যায়, যার কারণে আমরা নিজের চোখে আসলে যে পশুটা কোরবানি করা হচ্ছে সেটাও দেখতে পারি না বা কাটাকুটির সেই দৃশ্যগুলোও আমরা আসলে দেখতে পারি না। অনেকেই অবশ্য বিদেশে যারা কোরবানি দেয় না তারা অবশ্য অনেকে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয় বাংলাদেশে কোরবানি দেওয়ার জন্য। এদিকে আমি কিছু কাজ করে নিচ্ছিলাম, এটা দেখতে পাচ্ছেন যে কিছু শর্বা আছে, এটা একটা অ্যারাবিয়ান ডিশ। সো এটা প্যাকেটটা আসলে আমার বাচ্চা ছিঁড়ে ফেলেছিল, আমার মেয়েটা, যার কারণে বক্সে আমি আসলে ঢেলে এটা সংরক্ষণ করে রেখে দিব যাতে করে নষ্ট না হয়ে যায়। করোনা পরিস্থিতির ফলে আসলে আমাদের রোমের অবস্থাটা খুব বেশি একটা ভালো না, দরকার ছাড়া আসলে আমরা কেউই বাইরে খুব একটা বের হচ্ছি না, খুব কম, যতটুকু প্রয়োজন ততটুকুই বের হচ্ছি। সো আমরা কিন্তু প্রায় 5-6 মাস হয়ে গেছে কোনো শপিং মলে যাচ্ছি না। সো এই ঈদে আসলে আমার বাচ্চাদেরকে কোনো ড্রেসও কিনে দেওয়া হয়নি বা ঈদের কোনো জামাকাপড়ও কেনাকাটা করা হয়নি। আল্লাহ চাইলে যদি সুস্থ থাকি আর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সামনে আরও দিন আছে, তখন ইনশাল্লাহ সব কিছুই হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখানে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া যাতে করে আপনাদের ঈদটা খুব ভালো কাটুক। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।